শুক্রবার আনন্দবাজার অনলাইন আয়োজিত বছরের বেস্ট সম্মান সন্ধ্যার এক ফাঁকে শ্রদ্ধেয় অভিক সরকারের সঙ্গে আমরা কজন আমরা কজন ব্যাস কুনালের ফাঁদে পড়ে গেছেন লকেট রাও প্রিয় দর্শক আমি শহেকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ ডিউ দর্শক আমি আজকে নজর করলাম যে কুণাল ঘোষ একটা ছবি দিয়ে এরকম একটা পোস্ট করেছেন যে শুক্রবার আনন্দবাজার অনলাইনের একটা প্রোগ্রাম ছিল একটি হোটেলে তো সেখানে অভিক সরকারের সঙ্গে তারা আর কি আড্ডা দিচ্ছিলেন তো যেটা বলতে চেয়েছেন যে অভিক সরকারের সঙ্গে আমরা কজন আমরা মানে আমরা সবাই এক আমরা কজন আমরা বলতে কারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি কোনাল ঘোষ তার পাশে ব্রাত্য বসু তার পাশে অভিক সরকার আনন্দবাজারের তার পাশে চিনি না চিনতে পারছি না মনে অনেক নাম আসছে আমি নিশ্চিত নই কিন্তু তার পাশে স্বপন দাশগুপ্ত বিজেপির এবং মানে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন দু হাজার একুশে আচ্ছা দর্শক তার পাশে মানে একটু পেছনে কে বাবুল সুপ্রিয় যিনি ইদানিংকালে বিজেপিকে ভীষণ তোপ ডাকছেন ভীষণ তোপ ডাকছেন একটা সময় বিজেপিতে ছিলেন কিন্তু এখন এমনভাবে দাঁড়িয়েছেন মানে স্বপন দাশগুপ্ত আর একটু পাশেই লকেট বিজেপি নেত্রী তাদের দুজনের পেছনে দাঁড়িয়ে রয়েছেন বাবুল সুপ্রিয় যাই না তিনি কি অ্যাকচুয়ালি চাইছেন বোঝাতে যে তিনি কি এখন তাহলে এই মানে এদের পিছনে চলে এসছেন নাকি দেখো আমরা আমাদের সঙ্গেই ওনারা রয়েছেন আমরা সব এক কাছে একসঙ্গে মিলেমিশে রয়েছি তার মানে আমরা সব উপরে উপরে এক আমরা সব উপরে উপরে এক তোমরা নিচে তলায় মারামারি করকে যাও আমরা সব উপরে উপরে এক আমরা হাসাহাসি করি আমরা আড্ডা দিই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি আমরা বেশ এনজয় করি আর তোমরা যারা আছো নিচেতে তোমরা সব মারামারি করো মর্গে যাও ঘরছাড়া হও লুটপাট হোক স্বজনহারা হয় হোক করে যাও আমরা তো এই তো ঠিকই আছি এখন এই যে ছবিটা এই যে মানে এটা এটা কিন্তু অন্য কোনো জায়গা থেকে ছবিটা আসেনি ছবিটা পোস্ট করেছেন কুণাল ঘোষ ছবিটা পোস্ট করেছেন কুণাল ঘোষ এখন এই যে ছবিটা পোস্ট হয়েছে এতে কুনাল ঘোষদের কি লাভ দর্শক আপনারা তো বলবেন যে আবার কী লাভের কী আছে এ তো একটা ছবি হয়েছে তুলেছেন একটা প্রোগ্রামের ছবি এ তো হতেই পারে এ আবার কি আছে না কুনাল কুণাল ঘোষ যে এই পোস্টটা করেছেন অনেক ভাবনা চিন্তা থেকে পোস্টটা করেছেন দর্শক আমি এটা নিয়ে কিন্তু এর আগেও বলেছি এটা হচ্ছে কুণাল ঘোষের ছবি রাজনীতি সূক্ষ্ম একটা রাজনীতি যারা বোঝেন তারা বোঝেন যারা বুঝতে চান না তাদের কিছু করার নেই এটা হচ্ছে একটা সূক্ষ্ম রাজনীতি এরকম ছবি যত তারা পোস্ট করতে পারবেন যত এরকম ছবি তুলতে পারবেন এবং দেখাতে পারবেন তাতে তাদের কিন্তু পলিটিক্যাল লাভ রাজনৈতিক মানে দিক দিয়ে তাদের কিন্তু লাভ যদি বলেন যে কি কিসের লাভ এটাই লাভ যে এই রকম ছবি যত আসবে তত একটা বার্তা যাবে যে আমরা উপরে উপরে সব সেটিং মানে আমাদের সব ঠিক আছে আমরা সব বন্ধু একে অপরের আমরা কজন মানে আমরা সব একসঙ্গে আড্ডা দিই ইত্যাদি বিষয় এই বার্তাটা যখন যাবে নিচু তলাতে তখন তৃণমূল কংগ্রেসের কিন্তু সে অর্থে ক্ষতি হবে না ক্ষতি হবে বিজেপির কারণ তৃণমূল কংগ্রেস তো বলার সুযোগ পাবে কি এখানে তো তোমরা এসব লড়ছো আমাদের বিরুদ্ধে দেখেছ ওপরতলায় কুনাল ঘোষ ব্রাত্র ঘোষের সঙ্গে তোমাদের নেতানেত্রীরা সব বসে আড্ডা মারছে আর এখানে কি কেউ তোমাদেরকে দেখবে না তোমাদেরকে মারলেও কেউ দেখবে না কে দেখবে ওই মুখে ক্যামেরার সামনে এই সব বলেন ভিতরে ভিতরে এটা হচ্ছে ভিতরের ছবি ভিতরে ভিতরে সব ভাব ক্যামেরার সামনে দেখবেন এটারা অনেক কথা বলবেন হ্যাঁ আপনাদের মাধ্যমে করা হয়েছে ইত্যাদি বিষয় কিন্তু ভিতর ভিতরে ভীষণ ভাব তা নাহলে এরকম ছবি কী করে ওঠে ফলে যেটা হবে তৃণমূল কংগ্রেসের কিন্তু এইসব ছবিতে কোনো ক্ষতি নেই তারা আরও বলার সুযোগ পাবে আরও শাসানোর সুযোগ পাবে বিজেপির যারা নেতা কর্মী তাদেরকে আরও ভয় পাওয়ানোর সুযোগ পাবে যাই করি আমরা ওই মুখে বলবেন আপনাদের নেতা নেত্রীরা কিন্তু সব আমাদের ওপরের সঙ্গে সব তো একসঙ্গেই ওরা বরঞ্চ আমাদের নেতারা কন্ট্রোল করেন দেখেছেন না কোনাল ঘোষ ছবিটা কেমন দিয়েছিলেন দিয়েছেন পোস্ট করে দেখুন দেখো নি তোমরা হয়তো বলবেন যারা নিচুতলায় কর্মী রয়েছেন কি হবে যারা নিচুতলায় রয়েছেন বিজেপি তারা খালি একটা ভয় পাবেন যে সত্যি তো আমরা এত কষ্ট পাচ্ছি আমাদের উপরে এত নির্যাতন হচ্ছে আমাদের বাড়ির লোকেরা খুন হয়ে গেলেন আর ওনারা এত কথা বলেন বটে কিন্তু কই ওই তো কোনাল ঘোষরা যেমন বলেন যে না কিছু হয়নি কিছু হয়নি কোনো মারা মারামারি হয়নি কোনো খুন করা হয়নি কুণাল ঘোষরা বলেন তাদের সঙ্গে তো আবার তারা মিশে রয়েছেন তাদের সঙ্গে তারা তারা মিশে রয়েছেন তাহলে এত কথা যে তারা বলেন আসেন পরিদর্শন করেন তাহলে কি এখানে এইসব কথা বলেন ওখানে নেতার সঙ্গে বসে আড্ডা মারছেন ছবি তুলছেন আমরা কজনের মধ্যে পড়ে যাচ্ছেন দর্শক আমি আমি যেটা বলতে চাই যে এই এটা হচ্ছে একটা সূক্ষ্ম রাজনীতি কোণাল ঘোষের আমি এটাই প্রথম নয় এর আগে অনেক দেখবেন অনেক এরকম করেছেন মনে পড়ছে আপনাদের খুব রিসেন্ট যেটা নিয়ে খুব গন্ডগোল হয়েছিল সজল ঘোষ মনে পড়ছে ছবি সামনে এসেছিলো সব কুণাল ঘোষের সৌজন্যে তার আগে সিএন চ্যানেলের একটা প্রোগ্রাম ছিল সেখানে একটা কেক কাটার বিষয় ছিল ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ ছিলেন কুণাল ঘোষ ছিলেন একসঙ্গে কেক কাটার ছবি মনে মনে পড়ছে সেই ছবিও সামনে এসেছিল কুণাল ঘোষের সৌজন্যে আরেকটি প্রোগ্রাম একটি মিডিয়া হাউসের একটা গোল টেবিল বইটা মানে বসে আড্ডা হচ্ছিলো প্রোগ্রামের পরে আরেকটি টিভি চ্যানেল সম্ভবত নিউজ এইটিন বা কিছু হবে গোল টেবিল বসু কুণাল ঘোষ সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ সব মনে পড়ছে সেই সব ছবিও সামনে এসেছিলো সেটাও বলা হয় যে লোকে বলেন কুণাল ঘোষের সৌজন্যে তার মানে কুণাল ঘোষের এটা হচ্ছে এক ধরনের একটা সূক্ষ্ম রাজনীতি যারা ভাবেন যে এটা আবার কী ইয়ে কী যায় আসে না এটা একটা বিরাট বার্তা যায় যেটা কোনাল ঘোষ মনে করেন যে এটা যত ছড়াবে ততই নিচুতলায় যারা থাকবেন বিজেপির বা বিরোধী দলের তারা ততটাই নেতৃত্বের প্রতি আস্থা হারাবেন যে এ বেকার আর যত আস্থা হারাবে নিচুতলায় তত আমাদের লাভ যত বিজেপির উপর নেতৃত্বের প্রতি আস্থা হারাবেন যে কি হবে এ তো সব সেটিং ওপরে গিয়ে তত আমাদের লাভ তত তারা আরও মানে আর ঝান্ডা নিয়ে বেরোতে চাইবেন না কোনো ঝুঁকি তারা নিতে চাইবেন না কারণ তাদের মনে একটা বিশ্বাস জন্মে যাবে এসব বেকার মুখে সব বলেন ক্যামেরা আদতে সব সেটিং ওপরে গিয়ে সব বসে চা খান একসঙ্গে কপি খান মনে হবে এটা একটা সূক্ষ্ম পলিটিক্স কুণাল ঘোষের আমি শুধু ভাবছি এটা কি লকেট চ্যাটার্জিরা তারা কি এখনো বুঝতে পারেননি বুঝতে পারেননি কি তারা এরকম পাল্লাতে পড়ে গেলেন হয়তো বলবেন যে কই কী করে জানবো কখন কে ছবি তুলে ফেলেছেন বুঝতে হবে কোনাল ঘোষ রয়েছেন যেখানে কোনাল ঘোষ তিনি সবসময় একটা নিউজ মেটেরিয়াল বা একটা কিছু পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে যেটা অস্বস্তির মধ্যে ফেলে দিতে পারে এটা তো বোঝা উচিত সঙ্গে কোনাল ঘোষ যখন রয়েছেন একটি জায়গাতে এত হাসাহাসি লাইন ধরে দাঁড়িয়ে সব রয়েছেন এটুকু তারা বুঝবেন না যে এই ছবি উঠতে পারে এই ছবি সামনে এলে কী বাড়তে যাবে দলের যারা রয়েছে নিজে দলায় তাদের কাছে এটুকু তারা বুঝবেন না একটু সতর্ক হয়ে থাকবেন না কত তো উদাহরণ তৈরি হয়েছে এর আগে সজল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তারাও অস্বস্তির মধ্যে পড়ে গেছিলেন এরকম তো উদাহরণ তো তৈরি হয়েছে তারপরেও কেন তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করতে দিচ্ছেন যেখানে কুণাল ঘোষ রয়েছেন সেখানে সতর্ক থাকতে হবে এখন তো একটা কথাই হয়ে গেছে যে লোকের বাড়িতে গেলে বলা হয় না কি থেকে সাবধান হতে হয় অচেনা লোক গেলে বাড়ি থেকে যে আওয়াজটা আছে সাবধান অমক হইতে সাবধান বলা হয় না আর রাজনীতিতে যেখানে কুণাল ঘোষ থাকবেন সেখানেও কুণাল ঘোষ হইতে সাবধান এটা যারা বিরোধী তারা যদি না মেনে চলেন তাদেরকে এরকম প্রশ্নের মুখে পড়তে হবে আজকে লকেট চ্যাটার্জিকে প্রশ্নের মুখে পড়তে হবে স্বপন দাসগোপ থেকে প্রশ্নের মুখে পড়তে হবে আর এই যে বিষয়টা কুণাল ঘোষ পাশে প্রাপ্ত বসু আর বাবুল সুপ্রিয়া আবার চলে গেছেন পেছনে দাঁড়িয়ে পড়েছেন এ হিসেব বিরাট এ একেবারে এমনি এমনি হিসেব করে এই এটা হয়নি বাবু বাবুল সুপ্রিয়া গেছেন একেবারে এই তো দাদা দিদি রয়েছেন সামনে এইসব ছবি তোলা সামনে আনা এটা এমনি এমনি মানে এমনি যা ছবি বললে এরা এরকম বললে ভাবলে হবে না বিরাট পরিকল্পনা করে এসব ছবি করা হয়েছে ফটো সেশন সব লোক ফিট করা এটা বুঝতে হবে না বুঝলেই প্রশ্নের মুখে পড়তে হবে আর এইসব যত হবে ততই যারা আছেন বিজেপির নিচে তারা ওই আস্থা হারাবেন নেতৃত্বের প্রতি পরিষ্কার আর তার ফায়দা তুলবে শাসক ফলে দর্শক আমি জানি না লকে চ্যাটার্জি কেন এইসব করেছেন এখন আনন্দবাজার অনলাইন তারাও একটা মিডিয়া হাউস তারাও হয়তো কিছু বিতর্কিত জিনিস একটা তৈরি করার চেষ্টা করে খবর হবে দেখেছেন কয়েকদিন ধরে চলছে জাস্টিস গাঙ্গুলি কুণাল ঘোষ একই জায়গায় একেবারে পাশাপাশি যাতে আর কি মুখোমুখি হয়ে যান একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া তারা মিডিয়া হাউস তাদের মতো করে কাজ করার চেষ্টা করে একটা বিতর্ক বা বিতর্ক থেকে অবসান এরকম কিছু একটা সিচুয়েশান ক্রিয়েট করা তারা হয়তো এসব করেছে এখন কে কোয়া থেকে কী পরিকল্পনা করেছেন বোঝা খুব মুশকিল যাই হোক কিন্তু এইসব করে যেটা তৈরি হয়েছে যেটা তৈরি হয়েছে এবং এ এটা তো তৈরি হতে পারে সেটা তো বোঝা উচিত ছিল এটা কি কি অ্যাকচুয়ালি এটা লকে চ্যাটার্জিরা বুঝতে পারতেন না এটা বোঝা যায় না আর ছবি কখন উঠে গেছে বুঝতে পারেন যদি বলেন সেটাই বা কী করে বলবেন সেটাই বা কী করে বলবেন ছবি তো তোলা হয়েছে কিন্তু তার আগে তো এক কাছে তো তারা তারা তো দাঁড়িয়েছেন এটা তার কম্পিউটার তো কারসাজি নয় এক কাছে তারা তো দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তারা তো আড্ডা সত্যি তো দিয়েছেন আমরা কজন বলে এখন সেটাকে ফায়দা তুলছেন কুণাল ঘোষ এখন আমি জানি না কুণাল ঘোষ আমি আমার বলছি ছবি তোলার পেছনে এই অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যবসা করে কুণাল ঘোষের ভূমিকা রয়েছে কিনা কিন্তু যেটা করেছেন কোণাল ঘোষ তার দিক দিয়ে কিন্তু তিনি কিন্তু ভীষণ লাভবান হচ্ছেন আপনারা যে যা বলবেন বলতে পারেন কিন্তু কুনাল ঘোষ এই ছবি দিয়ে কিন্তু তার দলের পক্ষে বিরাট একটা কাজ করে দিয়েছেন এটা বলার কোনো অপেক্ষা না যে কটা কাজ করেছেন এটাও একটা কাজ করেছেন তার দলের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বিরোধী তারা যদি এইসব বিষয়ে এখনও সচেতন হতে না পারেন তাহলে কিছু করার নেই যে সৌজন্য দেখার চেষ্টা করছেন হয়তো বলুন যে এটা সৌজন্যের আর যদি সৌজন্যটা এখানে দেখান আগে নিচুতলায় যারা রয়েছেন আপনাদের দলের সেখানেও সেই পরিবেশটা তৈরি করুন না কুণাল ঘোষদেরকে বলুন না যে আমরা যখন এখানে একসঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি এইরকম পরিবেশ আমরা চলুন একসঙ্গে বসে নিচুতলাতে আমরা তৈরি করি নিচু লোকে মারামারি করবেন খুনো খুনি হবে স্বজনরা হবেন আর আপনারা উপরে বসে সৌজন্য দেখাবেন আর সেইগুলো মানুষ দেখে আপনাদেরকে বিশ্বাস করবেন দর্শক কী বলবেন যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে